যা কেবাদিনো ধরে হয়ে থাকা নেরানেপেরা বরষুণের ফলত নৈ সমূহ উপচি পড়ছে। যা দুদিন ধরে নৈ উপনৈ সমূহের ঠাই বিশেষে মাছের উজান উঠিছে, ব্যতিক্রম নহয় কাজিরঙাও। কাজিরঙাত মাছের উজান মোয়া পুঠির পৰা 4-5 কিলো রৌ বরালিয়ে ধরা দিছে জালত। বারিষার প্রথম জাক ডাঙর বরষুণের পাছত মাছের উজান উঠিছে বিশ্ব ঐতিহ্যক্ষেত্র কাজিরঙার প্রবেশদ্বার মিহিমুখত। উদ্যানখনের অন্তর্ভাগলে সুমাই যাওয়া সীমান্তবর্তী নদীখনত মৎস্য শিকার স্থানীয় লোকসকলের বারিষার প্রথমটো উজানের মাছ লৈ এসাজ উদর পুরাই খোৱাৰ মানসেরে আনন্দ মনেরে ঘরলৈ উভতিছে বিভিন্নজন। কাজিরঙাত এই এটা এতিয়ার পর্ব নহয়, আগতেও আমার যেটা প্রথম ইমান বিবেকের মধ্যে যেটা এজাক বরষুণ আহে কাজিরঙালে, প্রথম যাক বরষুণ আহে কাজিরঙার আমার যদি নদ নদী আছে তাত উজান উঠে, মাছের উজান উঠে। এইবারও সেই একে পরিলক্ষিত হয়েছে। প্রথম যাক আমার বরষুণত এই ধারাষার বরষুণের পিছত আমার বিল খালবর পানি সম্পূর্ণ হয়েছে আর মাছ মাছসমূহ উজান উঠিছে। এই মাছসমূহ উজান উঠার ক্ষেত্রে উজান উঠার পিছত আমার রাইজসকলে দুই এটা ধরেছে আমার ফরেস্ট এলাকার বাহিরত। এই সেইখিনিকে ধরে পেলে নিজের স্থানীয় মানুষ নিজের খাবর কারণে ধরেছে, কোনো বিজনেস সংক্রান্ত ধরা নাই। মনের ফূর্তিতে একটা আনন্দর উৎসবের নিচিনাকে প্রতি বছরে এই দিনটির কারণে সকলে অপেক্ষা করে থাকে। আর সেই দিনটি কালিরপর আমার কাজিরঙাত আরম্ভ হয়েছে। সুন্দর মাছ পাইছে, সরুর মোয়া মাছেরপর আরম্ভ করে 5 কেজি 4 কেজি রৌ বরালি এনে ধরনের মাছ জালত উঠাইছে। মই ভাবো এইটো এটা আমার কাজিরঙা রাইজর কারণে ভালেই খবর, কিন্তু আমার বিজনেস সংক্রান্ত যেহেতু নহয় নিজে ঘর খাবর কারণে করেছে আর নিজে কষ্ট করে যেটা মাছকিটা মারি লই যায় সেটা মনের একটা ফূর্তি আর ভাত সাত খাওতে বহুত শান্তিতে খায়। কাজিরঙাত আপনার মাছের উজান প্রতি বছরেই উঠে, কিন্তু প্রতি বছরে উঠিলেও আপনার আমার মানে রাইজসকলে সেই বরষুণ যাক দিয়ার লগেলগে রাতে 3-4 বজাত আর নিজের জাল চালবর লই আহি এই বিলত উপস্থিত হয়ে যাতে উজান উঠিব, আমি মাছ ধরিম, এই মাছ আনি পরিয়ালের লগত একেলগে এসাজ ধুনিয়াকে খাম।